পূর্ণ করাত সুখে তাকালেন তাসিন ভাইয়ার দিকে। যে চাহনিতে মুখে হাত দিয়ে থেমে গেল তাসিন ভাইয়া। অতপর পূর্ণ দ্রুত কদমে এগিয়ে এলেন আমার পিছু পিছু। বাকি সবাইও চলতে আরম্ভ করল নিচে যাওয়ার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে নামতে শুরু করার আগে হঠাৎ পূর্ণ পেছন থেকে আমার শাড়ির আঁচল ধরে ফেললেন। শাড়িতে টান লাগায় এক পলক পেছনে ফিরলাম আমি। পূর্ণকে দেখে রাগি চোখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আঁচল ধরেছেন কেন এভাবে? কেউ দেখলে কি মনে করবে? যার যা মনে করার করুক, আমি আমার বউয়ের আঁচল ধরেছি, অন্য কারো নয়। এমনিতেই তুমি শাড়িতে পুরোপুরি অভ্যস্ত নাও, তার মধ্যে আঁচলটাও এত বড় রেখেছো, সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের নিচে পড়লে কি হবে? উনি কথাগুলো বলতে বলতে পেছন থেকে আঁচল এনে আমার কাঁধের উপর দিয়ে দিলেন। সামনের এক কোছা চুল সযত্নে সরিয়ে দিয়ে বললেন, এখন যাও, কুচি ধরে সাবধানে নামো সিঁড়িতে, আমি তোমার পেছনেই আছি। পূর্ণের কোমলতা মিশ্রিত কথায় শান্ত চোখে ওনার দিকে চেয়ে রইলাম আমি। সাদা পাঞ্জাবিতে ঠোঁটের কোণে লেগে থাকা এক টুকরো হাসিতে ওনাকে কোনো অংশেই আমার প্রেমিক পুরুষের চেয়ে কম লাগছে না বটে। একটু আগে সবার সাথে আমায় খেপিয়ে হাসি ঠাট্টা করা এই শুভ্র মানবটা এখন যে এইভাবে একান্তে নরম সুরে আমার সাথে কথা বলছেন, এটা কি কেউ ভাবতে পারে? ওনার মনের প্রকৃতিতে যেন ক্ষণে ক্ষণে ঋতু বদল হয়। কখনো উনি রৌদ্রতপ্ত গ্রীষ্মের মতো রাগ দেখান, কখনো মন খারাপের দিনে এক পশলা বৃষ্টি হয়ে মন ভালো করে দেন। সবার সামনে উনি শীতের মতো ঠান্ডা আচরণ করেন, আবার কখনো একান্তে নেফ্রিতে শরতের শুভ্র মেঘের মতো আমার হৃদয়ে কম্পন তোলেন। এই পূর্ণকে পরিপূর্ণভাবে বোঝা যেন বড্ড দায়। কাশবনে পৌঁছে গাড়ি থেকে নেমে মুগ্ধ চোখে চারপাশ দেখছি সবাই। কাশফুলের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন প্রকৃতি প্রেমী আদেও আছে? শরতের নীল আকাশে সাদা মেঘের ছড়াছড়ি, এমনিতেই শরৎকাল নজর কাড়া সুন্দর, তার সৌন্দর্যে নতুন মাত্রা দিতেই যেন কাশফুলের জন্ম। দক্ষিণা হাওয়ার সাথে কাশফুলগুলো তাল মিলিয়ে তুলছে আপন সুরে। সেদিকে মুগ্ধ চোখে চেয়ে আছি আমি। হাসি মুখে পাশে তাকাতেই চোখে পড়ল মুগ্ধ চোখে আমার দিকে চেয়ে থাকা পূর্ণের দিকে। ওনার চাহনিতে কি যেন ছিল, বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারলাম না আমি। অবচেতন মনে হঠাৎ করে খেলে গেল লাজুকতা। ওনার থেকে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে চলে গেলাম আমি। বাকি কাজিনদের সাথে ছবি তুলতে মনোযোগ দিলাম। সব কাজিনরা মিলে গ্রুপ ফটো তুললাম। পূর্ণ আর আমার একান্ত ছবি তুলে দেওয়ার জন্য জেদ করল প্রিয়া। আমি পূর্ণের দিকে তাকাতেই উনি হাত বাড়িয়ে দিলেন আমার দিকে। চরতা ভেঙে প্রসন্ন চিত্তে সে হাতে হাত রাখলাম আমি। উনি শক্ত করে চেপে ধরলেন আমার হাত। রাশি রাশি কাশফুলের সামনে একসাথে দাঁড়ালাম দুজন। একটি ছবি তুলতেই হঠাৎ উনি পেছন থেকে কোমরে হাত রাখলেন আমার। চমকে উঠে ওনার দিকে তাকালাম আমি। প্রায় মুহূর্তেই লজ্জার রেশ ছেয়ে গেল দুই গালে। উনি ভ্রু উঁচিয়ে হাসলেন আমার দিকে তাকিয়ে। ঠিক সেই সময় ক্যামেরায় ক্লিক করল প্রিয়া। উল্লাসিত গলায় বলল, উফ, পিকচারটা পারফেক্ট, কি সুন্দর লাগছে ভাইয়া ভাবিকে। প্রিয়ার কথাই সে ছবি দেখতে চলে এলো বাকি কাজিনরা, ওর কথাই সাই দিল সকলেই। এদিকে লজ্জায় কিছু বলতে পাচ্ছি না আমি, কারণ পূর্ণ এখনো আমার কোমর চেপে ধরে আছেন সবার সামনে। ওনাকে সরানোর চেষ্টা করতেই মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালেন উনি। ভাবখানা এমন যেন এখানে কি হচ্ছে উনি কিছুই জানে না। এমন সময় ফোন বেজে উঠল ওনার। বিরক্তিতে মুখ কুচকে গেল ওনার। আমায় ছেড়ে ফোন রিসিভ করে অন্যদিকে চলে গেলেন উনি। খানিক বাদে ফিরে এসে বললেন, তোরা সবাই কিছুক্ষণ ঘোরাঘুরি কর, আমি 10 মিনিট পর আসছি, একটা কাজের কথা বলতে হবে বাবার সাথে। ঘুরতে এসো কি তোমার ফোনটা সাথে আনতে হলো বড় ভাইয়া? তোমার ফোনটাই অলক্ষণে ভালো মুহূর্তে বেজে ওঠে, এটাকে নিয়ে আসাই উচিত হয়নি তোমার, বিরক্তি মিশ্রিত কণ্ঠে বললেন প্রান্ত ভাইয়া। পূর্ণ কিছু বললেন না, করুণ চোখে আমার দিকে চেয়ে ফোন কানে নিয়ে চলে গেলেন গাড়ির কাছে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম আমি। প্রান্ত ভাইয়া ঠিক বলেছেন, ওনার ফোনটা আসলেই অলক্ষণে। অশুভয়ে বেঁচে ওঠাই তার একমাত্র দায়িত্ব। তাসিন ভাইয়া ব্যঙ্গ করে বললেন, তুরফা বোন, বড় ভাইয়ার ফোনটাই তোর একমাত্র সতীন, বুঝলি? এটাকে যথাসম্ভব ওনার থেকে দূরে সরিয়ে রাখবি।
তাসিম ভাইয়ার কথায় হেসে উঠল সবাই, মলিন মুখে হাসলাম আমিও। কাসিমদের সাথে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আশেপাশে, পরন্ত বিকেলেই যেন কাশবনের আসল সৌন্দর্য প্রকাশ পায়, যে সৌন্দর্যের স্বাদ নিতে ছুটে এসেছে আমাদের মতো আরও অনেকে। মানুষের কোলাহল, চারিদিকে লোকজনের ছবি তোলা, হই হুল্লোড়ে মুখরিত হয়ে আছে পুরো কাশবন। চারদিক চেয়ে সেগুলোই দেখছিলাম আমি। এমন সময় চোখ পড়ল আমার কলেজের কয়েকজন ছেলে মেয়ের উপর। ওরাও বোধহয় বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে এসেছে। দীর্ঘদিন পর চেনা মুখ দেখে তাকিয়েছিলাম ওদের দিকে আমি। এমন সময় ওদেরও চোখ পড়ল আমার উপর। অনেকদিন পর আমায় দেখে আমার কাছে ছুটে এলো সবাই, জানতে এলো আমি কার সাথে এসেছি, ভার্সিটির জন্য কী প্ল্যান ইত্যাদি। আমিও টুকটাক কথা বললাম তাদের সাথে, একসাথে ছবিও তুললাম তাদের সাথে। এমন সময় বন্ধু মহলের এক ছেলে শামিন এগিয়ে এসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে তুরফা, আসুন একটা সিঙ্গেল ছবি তুলি আমরা। ওর কথায় ভ্রু কুচকে গেল আমার। এই ছেলেটাকে কলেজ থেকেই আমার পছন্দ না, কেমন গায়ে পড়া টাইপের, তবুও আমার বন্ধুদের সাথে থাকে বলে বাধ্য হয়ে কথা বলতে হয়। ওর এমন প্রস্তাব মোটেও পছন্দ হলো না আমার, ভদ্রভাবে মানা করলাম। তবুও ছেলেটা নাছোড়বান্দার মতো ছবি তুলতে চাইছে। বিরক্ত হয়ে কিছু বলবো এমন সময় পূর্ণের রাশভারী আওয়াজে ভারী হলো চারপাশ। কি হচ্ছে এখানে? বন্ধু মহল সহ আমিও চমকে উঠে পেছনে তাকিয়ে দেখি পূর্ণ গম্ভীর মুখে চেয়ে আছেন আমাদের দিকে। এদিকে ওনার শান্ত গম্ভীর দৃষ্টি যেন আমায় বলছে এটা ঝড় আসার পূর্বের নিরবতা। পূর্ণের সামনে থমথমে মুখে দাঁড়িয়ে আছে, পাশেই বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে বন্ধু মহল। হঠাৎ করে যে উনি চলে এসে এভাবে আমাদের মধ্যে কথা বলবেন এমনটা আশা করেনি ওরা হয়তো। শামিন ছেলেটা বিরক্ত হয়ে পূর্ণকে বলল, এখানে কি হচ্ছে তা আপনার জানার কি দরকার ভাই? আমরা বন্ধুরা কথা বলছি, আপনি গিয়ে নিজের কাজ করুন না। নিজের কাজে এসেছি আমি এখানে? তোমাদের মতো অযথা মাঝ রাস্তায় দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করার মতো সময় আমার কাছে নেই, বুঝেছ? পূর্ণের কথায় খানিকটা অপমানিত বোধ করল শামিন, অন্তত ওর মুখভঙ্গি দেখে এমনটাই মনে হলো আমার কাছে। মনে মনে হাসলাম সেদিকে চেয়ে আমি। ঠান্ডা মাথায় মানুষকে কিভাবে জব্দ করা যায় এ বিষয়ে পূর্ণের ছুরি মেলা ভার। শামিন মিনমিনে গলায় পড়ল, আপনার কাজে এসেছেন বলতে আমাদের সাথে আপনার কি কাজ? আমরা তো আপনাকে চিনি না। চেনো না তা তো আমি বুঝেছি, সেই জন্যই নিজের পরিচয় দিতে এলাম। অতপর এক পলক আমার দিকে চেয়ে বললেন, তোমার বন্ধুদের বলো আমি তোমার কে হই। উনি আমার স্বামী, তোদের তুলাফাই। আর চোখে পূর্ণের দিকে চেয়ে ধীর স্বরে জবাব দিলাম আমি। উনি এখনো ভাব নিয়ে ঠাই দাঁড়িয়ে আছেন, মধ্যখানে শুধু আমার কথাই তার ঠোঁটের করে যুক্ত হলো একটি সূক্ষ্ম নজর কাড়া হাসি। তুলাফাই, বিস্মিত কণ্ঠে চিল্লিয়ে উঠল আমার বন্ধুরা। প্রায় সাথে সাথেই তাদের প্রশ্নের বান নিক্ষেপ করতে লাগলো আমার দিকে। বান্ধবী মাইশা বলল, তুরফা তুই বিয়ে করেছিস, অথচ আমাদের একবারও জানালি না, কাজটা মোটেও ঠিক করলি না। আমার কথায় বাকিরা কিছুটা দমে গেলেও শামিন বিড়বিড় করে বলল, এত অল্প বয়সে বিয়ে করাটা ঠিক হয়নি তোমার, আর একটু সময় নিয়ে ভার্সিটিতে উঠে না হয় দেখে শুনে বিয়ে করতে। ভার্সিটিতে উঠতে আর বেশি দিন বাকি নেই ওর, তাই তুমি এই ব্যাপারে চিন্তা করো না। তোরফার চিন্তা করার জন্য আমি আছি, আর কোনটা ঠিক কোনটা ভুল এই প্রসঙ্গ যখন উঠলই তখন এটাও জেনে রাখো যে একটা মেয়ে যদি কোনো কিছুতে না বলে তবে সেটাকে মেনে নেওয়াই ভদ্রলোকের কাজ। তার অসম্মতিতে জোর করে নাকে হ্যাঁতে রূপান্তর করতে যেও না, এর পরিণাম সবসময় ভালো হবে না। স্বামিনের উদ্দেশ্যে শান্ত অথচ কড়া গলায় বললেন পূর্ণ। ওনার কণ্ঠে সূক্ষ্ম রাগের আভাস স্পষ্ট টের পেলাম আমি। প্রত্যক্ষ অপমানে মুখে কুলুপ আটল শামিন। বন্ধু মহলের বাকিরা মিটিমিটি হাসল। পূর্ণের সাথে কিছুক্ষণ কথা বলল সবাই। উনি জানালেন আমাদের শুধু আকদ হয়েছে, অনুষ্ঠান এখনো বাকি, সেখানে সবাইকে দাওয়াত দিবেন। পূর্ণের সাথে কথা বলে আমাকে বিদায় দিয়ে খুশি মনে চলে গেল বন্ধু মহল। যাওয়ার আগেই মাইশা আমার কানে কানে ফিসফিস করে বলল, মামা তুই জিতছিস, এরকম সুন্দর ছেলেকে পাইলে
আমিও তৎক্ষণাৎ বিয়ে সেরে ফেলতাম, তাই তোকে দোষ দেওয়া যাচ্ছে না। ওর কথায় হালকা হাসলাম আমি। ওরা চলে যেতেই আমার কাজিনটা চলে এলো আমাদের কাছে। দূর হতে আমার বন্ধুদের যেতে দেখে রাইসা আমার কাছে এসে বলল, কে রে তোর? ওরা তোর কলেজের ফ্রেন্ড না? ওদের এখানে কিভাবে পেলি? আর বলিস না, শহরের ব্যস্ততায় ক্লান্ত হয়ে ওরাও কাশবনে ঘুরতে এসেছে। এখন ট্রেন্ড চলছে কিনা কাকতালীয় ভাবেই দেখা হয়ে গেল। ভালোই লাগলো অনেকদিন পর দেখা হয়ে। সন্ধ্যা নামছে নামছে ভাব, একটু পর গ্রামের উদ্দেশ্যে রওনা দেব সবাই। তোর জন্য একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবি? রাইসার কথায় ভ্রু কুঞ্চিত হলো আমার। হঠাৎ করে এ সময় ওর কাছে ভালো মন্দির খবর কিভাবে এলো? কৌতূহল দমাতে না পেরে বললাম, আগে খারাপটা বল, তারপর ভালোটা শুনবো। খারাপ সংবাদটা হচ্ছে আমাদের কালকে বাসায় ফিরে যেতে হবে। তোর পর একটু আগে এসে প্রান্তকে এটা বলেছে, ওদের দুজনকে অফিসে যেতে হবে, এই জন্য বাবা ফোন দিয়েছিলেন। এত তাড়াতাড়ি বাসায় যাওয়ার কথায় মনটা খারাপ হয়ে গেল আমার। মলিন সুরেই রাইসাকে জিজ্ঞেস করলাম, আর ভালো খবরটা কি? ভালো খবরটার ব্যাপারে যদিও আমি পুরোপুরি শিওর না, 99% শিওর, বুঝলি? তাও এটা সত্যি হলে তোর জন্য আমি খুব খুশি হব। উচ্ছ্বসিত কণ্ঠে বলল রাইসা। ওর কথার আগা মাথা না বুঝে চোখ পাকিয়ে বললাম, আরে ভাই, যা বলবি সোজাসুজি বল না, এত ঘুরিয়ে বলার কি আছে? আচ্ছা বাবা, বলছি, জানিস তোরফা, আমার কেন জানি মনে হয় পূর্ণ ভাই হয়তো তোকে পছন্দ করেন, মানে পছন্দ করেন বলতে খুব ভালোবাসেন, তোর প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন উনি। রাইসার কথায় থম্প মেরে গেলাম আমি। এটা ওর সুসংবাদ? আর আমি ভাবলাম না জানি কত কি হয়ে গেল। হতাশ সুরে বললাম, হয়েছে তোর, নাকি এটাই তোর সেই গুড নিউজ? কই, আমি ভাবলাম তুই আমার খালা হওয়ার সংবাদ দিবি, আর তুই পূর্ণকে নিয়ে এসব কথা বলছিস? ওর কথায় পাত্তা না দিয়ে বললাম আমি। আমার কথা শুনে রাইসা লজ্জা পেল, আমার মাথায় চাটি মেরে বলল, ধুর পাগল, এত তাড়াতাড়ি, এসব বাদ দে। আমার না সত্যি এটা মনে হয়, শুধু আমি না, তোর বাকি কাজিনরাও এটাই মনে করে জানিস। বিশেষ করে তাসিন ভাইয়া তো বলেছিল, পূর্ণ ভাইয়া তোকে। রাইসার কথা মাঝপথে থামলো প্রান্ত আশায়। ওনার হাতে একটি কাশফুল, সেটা রাইসার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও, এখন তোমায় কাশফুল এনে দেওয়ার বিনিময়ে আমি কি পাবো শুনি? রাইসা লাজুক হেসে কাশফুল নিয়ে ইশারায় আমাকে দেখিয়ে দিল প্রান্ত ভাইয়াকে। আমার দিকে তাকিয়ে প্রান্ত ভাইয়া বললেন, আরে তোরফা, শুনেছ, কাল চলে যাচ্ছে আমরা, তাই যত মজা করার আছে আজকের মধ্যেই করে নাও। আর তোমার বোনকে এখন আমার কাছে রেখে যাও। তোমার বধ দেখো ওই দিকে, তাসিন দিশাদের সাথে গল্প করছেন, তার কাছে যাও। প্রান্ত ভাইয়ার কথায় ঠোঁট টিপে হাসলাম আমি। রাইসা বিব্রতভাবে তাকালো। আমি ওদের একান্তে ছেড়ে দিয়ে হেঁটে গেলাম সামনের দিকে, পেছনে চলছে তাদের খুনসুটি। সেদিক থেকে চোখ ফিরিয়ে হাসলাম আমি, একজন পুরুষ তার বউয়ের আবদার পূরণ করছে। এই দৃশ্য দেখার মাঝে যে কত সৌন্দর্য থাকে সেটা ভাষায় প্রকাশ করা দুরূহ। রাইসার হাতে কাশফুল দেখে আমার মনেও কাশফুল হাতে নেওয়ার সুপ্ত ইচ্ছে জেগে উঠল। সামনে তাকিয়ে দেখি পূর্ণ কথা বলছেন কাসিমদের সাথে। ওনাকে আমি বললে উনি কাশফুল ছিঁড়ে দিবেন, নাকি নিছক ছেলে মানুষই আবদার ভেবে হেসে উড়িয়ে দিবেন? কিন্তু পরক্ষণেই ভাবলাম, সামান্য এক কাশফুল তোলার জন্য ওনাকে বলতে হবে কেন, আমি নিজেই তুলতে পারবো। তাই রাশি রাশি কাশফুলের সামনে দাঁড়িয়ে ছেড়ার চেষ্টা করলাম আমি। কাশফুলগুলো আমার ধারণার চেয়েও বেশ কিছুটা শক্ত, সাবধানে না ছিঁড়লে হাত ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। উপরন্তু কাশফুলগুলো উঁচুতে হওয়ায় নাগাল পেতে বেগ পাচ্ছিলাম। পায়ের নিচে মাটি খানিকটা উঁচু নিচু হওয়ায় ফুল ছেঁড়ার মাঝে টাল সামলাতে না পেরে হঠাৎ করেই পড়ে গেলাম আমি। আমি পড়ে যেতেই সকলের দৃষ্টি নিবদ্ধ হলো সেদিকে। আমার পরিবারের মানুষ বাদেও আশেপাশের কিছু মানুষও আমায় পড়তে দেখেছে এতক্ষণে। এতগুলো মানুষের সামনে এভাবে পড়ে যাওয়ার বেশ লজ্জাবোধ করলাম আমি। পূর্ণ দ্রুত কদমে এগিয়ে এলেন আমার দিকে।
ইতস্তত ভাবে নিজেকে সামলিয়ে উঠলাম আমি। উনিও হাত দিয়ে ধরে দাঁড় করালেন আমায়। এমন সময় দিশা আপু উচ্চস্বরে হেসে উঠলেন। তার হাসি দেখে অবাক হয়ে গেলাম আমি। ওনার হাসি যেন আমাকে খানিকটা অপমানিত করল। পূর্ণ রেগে চেয়ে আছেন আমার দিকে। দিশা আপু হাসতে হাসতেই বললেন, তুই কি বাচ্চা নাকি তুরফা? এক সামান্য কাশফুল ছিঁড়তে গিয়ে পড়ে গেলি? আমি জাস্ট ভাবতে পারছি না, তাও এতগুলো মানুষের সামনে, সিনটা কত ফানি ছিল, আল্লাহ! মানুষ পড়ে যেতেই পারে আপু, এখানে তো অবাক হওয়ার কি আছে? তুমি জীবনে কোনোদিন পড়ে যাওনি? আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।